নমস্কার বন্ধুরা, মিতাস কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলার অন্যতম খুব প্রিয় এবং ভীষণ সুস্বাদু একটি রেসিপি, আর সেটা হচ্ছে পোস্তর বড়ার ঝাল। পোস্তর বড়ার ঝাল বানানো যেরকম সোজা আর সেই রকমই সুস্বাদু হয় খেতে, তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি পোস্তর বড়ার ঝাল কী করে বানাই। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা কিন্তু একবার সাবস্ক্রাইব করেই যাবেন। চলুন দেখে নেওয়া যাক আমি কী করে বানাই পোস্তর বড়ার ঝাল। আমি এখানে 100 গ্রাম পোস্ত নিয়েছি, আর পোস্তটা কিন্তু একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি শিল নোড়ায় খুব ভালো করে পোস্তটাকে বেটে নিচ্ছি। আমি কিন্তু ইলিশ ভাপার ভিডিওতেও বলেছিলাম যে শিল নোড়ায় যে কোনো মশলা বাটলে তার টেস্ট অনেক বেশি হয়। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু শিল নোড়ায় বাটলে পোস্তটা একদম মিহিভাবে পেস্ট হবে। যেহেতু আমরা এখানে পোস্তর বড়া বানাবো, তাই মিহি পেস্ট করাটা খুব ইম্পর্টেন্ট, তাই আমি শিল নোড়ার ব্যবহার করছি। পোস্তর সঙ্গে আমি এখানে 2 কাঁচা লঙ্কাও বেটে নিচ্ছি। পোস্ত বাটা রেডি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টেবিলস্পুন ময়দা আর 1/2 টিস্পুন নুন। নুনটা কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী হবে। এবারে এটাকে খুব ভালো করে আমরা পোস্তর সাথে মিশিয়ে নেব। এই সময় আমি এখানে কোনো রকম জল অ্যাড করব না, যেহেতু আমি বলে দিয়েছি যে বাটার সময় আমি পোস্তটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেখানেই অনেকটা জল নিয়ে নিয়েছে। এবারে কড়াইতে অল্প একটুখানি তেল নিয়ে নেব। আমি এখানে 2 পলা তেল নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা পোস্তর চ্যাপটা করে বড়া বানিয়ে সেটা তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে পোস্তর বড়াটা বানাতে হবে, ঠিক এভাবে বানিয়ে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো শেপেরই বড়া বানাতে পারেন। পোস্তর বড়া কিন্তু আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে, ডার্ক ব্রাউন কালারের, আর এটাও খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। এখানে দেখুন পোস্তর বড়ার কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, ঠিক এই রকম হতে হতে কিন্তু একটা ব্রাউন কালার আসবে, ততক্ষণ আপনাদের এটা কিন্তু ভাজতে হবে। পোস্তর বড়া রেডি হয়ে যাওয়ার পর এটাকে একটা পাত্রে আমরা আলাদা করে তুলে রাখবো। এবারে আমরা ওই তেলের মধ্যেই 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দেব, আর এরপরে দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের টমেটো, একদম ছোট ছোট করে কেটে রাখা। এবারে আমরা এই টমেটোটা দেওয়ার পর একটুখানি ভেজে নেব। পোস্তর বড়ার ঝাল কিন্তু নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়া এই রান্নাটা খেতে ভীষণই সুস্বাদু হয়, আর ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তাই যারা নিরামিষ দিনে পেঁয়াজ রসুন খান না, তারা এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে আপনাদের। আমাদের টমেটোটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে 3 থেকে 4 কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নেব। কাঁচা লঙ্কা দেওয়ার পর 2-3 মিনিট নাড়িয়ে নেওয়ার পর আমরা এখানে অ্যাড করে দিচ্ছি নুন। নুনটা অবশ্যই কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী হবে। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, কাশ্মীরি মির্চ 1 টিস্পুন, এবারে আমরা অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু এখানে আপনাদের দিতে হবে, এই রান্নাটা একটু মিষ্টি হয়। তারপর এটাকে আমরা একটুখানি কষিয়ে নেব। আমাদের এখানে অলমোস্ট সব মশলা দেওয়া হয়ে গেছে, এবারে আমরা খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখবেন এখানে এই সিচুয়েশনে কিন্তু টমেটোগুলো নরম হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটার পেস্ট। আমি এখানে 1 টিস্পুন সর্ষে বাটা নিয়েছিলাম, আর সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সর্ষে
সর্ষেটা দেওয়ার পর আমরা এক থেকে দু মিনিট এটাকে মিশিয়ে নেব, আর তারপর এর মধ্যে আমরা জল অ্যাড করে দেব। আমি কিন্তু মিডিয়াম কাপে হাফ কাপ জল এর মধ্যে অ্যাড করেছিলাম, বেশি জল এখানে প্রয়োজন নেই দেওয়ার। জল দেওয়ার পর আমরা এবারে এর মধ্যে পোস্তর বড়াগুলো আস্তে আস্তে দিতে শুরু করলাম। সবকটা পোস্তর বড়া দেওয়া হয়ে গেলে আমরা এটাকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে রেখে দেব। 7 মিনিট পর ফিরে আসছি, আমি ঢাকাটা খুলেও নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমাদের জল এখনো রয়েছে, কিছুটা জল মরে গেছে, কিছুটা এখনো রয়েছে। পোস্তর ঝাল একটু ড্রাই হয়, তাই এতটা জলের কিন্তু আমাদের প্রয়োজন নেই। সেই জন্যে এই সিচুয়েশনে আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে ঢাকা ছাড়া কিছুক্ষণ এটাকে ফোটাবো। মোটামুটি 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম। দেখুন আমাদের পোস্তর বড়ার ঝাল কিন্তু এবারে একদম রেডি হয়ে গেছে, একদম ড্রাই, মাখা মাখা, ঠিক যেরকম পোস্তর বড়ার ঝাল হয়। এবারে এটাকে আমরা সার্ভ করে নেব। পোস্তর বড়া কিন্তু খুবই ফেমাস আর ভীষণ পছন্দের একটি রেসিপি বাঙালিদের কাছে। পোস্তর বড়া কিন্তু এমনিও খেতে ভীষণই ভালো হয়, আর পোস্তর বড়ার ঝাল সেরকমই সুস্বাদু হয়। আপনারা দেখলেন কত সোজা এটা বানানো। আমি যেই প্রসেসে করেছি এই প্রসেস ফলো করে যদি আপনারা করেন তাহলে পোস্তর বড়ার ঝাল কিন্তু ভীষণ টেস্টি হবে খেতে। এটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর জানান আমাকে কমেন্ট সেকশনে কেমন লাগলো আজকের এই ভিডিওটা। ভিডিওটি পছন্দ হলে একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন।